যেটা আমরা বেশি বেশি করবো আর কি, মা বোনরাও বেশি বেশি করবো। আর এই যে ছোট্ট একটা পাহাড় দেখছেন, ওই যে দুই চারজন লোক দাঁড়ায় রয়েছে, হাতের বাম দিকে দেখছেন, এই পাহাড়টা একটু নিদর্শন রাখছে। আর ওই পিছনে বড়টা এটা মূল পাহাড়, তো এইখানে এই পাহাড় এইটা আরও আগে ছিল, পরে একটু কিছু কাইটা কাইটা রাস্তা করছে, আর পিছনে কিছু বাড়ি ঘর করছে, এটা নিদর্শন হিসাবে রাখছে। এটার পাশেই অনেক বড় কবরস্থান আছে, কোনো নির্দিষ্ট কবর নাই। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরটা অনেক লম্বা ছিল, তো ওইটার দ্বারা মানুষ অনুমান করে যে এইটাই ওনার মাকবারা, ওনার কবর আর কি। এখন আমরা এখানে নামব, নাইমা সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত, এটা বলা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো যারা শুয়ে রয়েছে সকলকে আল্লাহ আমরা সালাম জানাই যাচ্ছি। তারপর এখানে একবার সুরা ফাতিহা পড়ব, তিনবার সুরা ইখলাস কুল আল্লাহ সুরা পড়লে এক কোরআনের খতম সব পাওয়া যায়। আমরা পয়রা ইনশাল্লাহ আমরা একসাথে সকলে মিলে দোয়া করব যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা, আমাদের একটা বড় কাজ বাকি, যে কাজের উদ্দেশ্যে আমরা আসছি, কি কাজ? হজের কাজ। এ আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা সহিত রাখা হজের কাজ সম্পূর্ণ করতে পারি, এই জন্য দোয়া করব। এবং আমরা সহ আরও যে সমস্ত ভাই বোনেরা হজে আসতেছে সকলকে যেন এই জায়গা আল্লাহ নিয়ে আসে, এবং তারাও যেন হজের কাজটা আল্লাহ সহজভাবে আসানভাবে আমাদেরকে করার তৌফিক দান করে, সেই জন্য এখানে দোয়া হবে। আমরা নাইমা এখানে আর কোনো কেনাকাটা করবো না, এখানে ছোটো ছোটো দোকান আছে, যা কেনাকাটা ইনশাল্লাহ পরে করবো। এখন এখানে শহীদ আছেন অহুদ পাহাড়ের যুদ্ধের শহীদগণ, অহুদ পাহাড়ের যুদ্ধের শহীদগণ এখানে শহীদ আছেন। এটি সেই কবরস্থান, শহীদ আছেন সব। এখানে একটা মসজিদ, পিছনে অহুদ পাহাড়।